দিনের শারদপ্রাতে আজ আনন্দময়ী মহামায়ার আবাহনের সূচনা। দশপ্রহরণ তারিণী দেবীর আবির্ভাবে মহিষাসুরের নিধন। তবু প্রদীপ শিখার নিচে অন্ধকারের মতো আজও কেন আমাদের অভয়ার বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে? কেন কর্মক্ষেত্রের নৃশংস ধর্ষণ খুন এবং তথ্য প্রমাণ লোপাটের পরেও দ্রুত এবং স্বচ্ছভাবে তদন্ত করে অপরাধীদের সঠিকভাবে চিহ্নিত ও দোষী সাব্যস্ত করা হবে না? কেন আজও আমাদের মেয়ের দিনে বা রাতে রাস্তায় বা বাড়িতে সুরক্ষার অভাব বোধ হয়? স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের প্রতিটি স্তরে কেন মানুষকে ভয়ের রাজনীতি ও দুর্নীতির সামনে মাথা নত করতে হবে?